বরক্ষেত্রীত 5 জনের দেহত করোনা পজিটিভ সিনাক্ত। বরক্ষেত্রী রাজহ চক্র বিষয়ের কার্যালয়ত কর্মরত দুজনের দেহত কোভিড-19। দরঙিপাড়া গাঁওর 38 বছরীয় তপন ডেকার দেহত করোনা পজিটিভ। বরক্ষেত্রী রাজহ চক্র বিষয়ের কার্যালয়ত অস্থায়ী ড্রাইভার হিসাবে কর্মরত তপন। আদাবাড়ি সুতারকুচি গাঁওর বাপুরাম কলিতা নামের 50 বছরীয় ব্যক্তির দেহত কোভিড পজিটিভ। বাপুরাম ডেকা বরক্ষেত্রী রাজহ চক্র বিষয়ের কার্যালয়ের এক্সট্রা রাইটার হিসাবে কর্মরত। যা 26 জুনত বাপুরাম কলিতা আর তপন ডেকার সাব সংগ্রহ করেছিল মুকালমুয়া স্বাস্থ্য বিভাগে। রামপুর গাঁওর গিরিশ বৈশ্য নামের 56 বছরীয় ব্যক্তির দেহতো করোনা ভাইরাসের স্থিতি। পূর্বে গিরিশ বৈশ্যর পুত্র নবজিৎ বৈশ্যর দেহত ধরা পড়েছিল কোভিড-19। নবজিৎ বৈশ্য বর্তমানও চিকিৎসাধীন। মুকালমুয়ার খাপকাটা গাঁওর 31 বছরীয় পঙ্কজ বর্মন কোভিড আক্রান্ত। পঙ্কজ বর্মন 26 জুনের পর সঞ্জি মেধি বালিকা বিদ্যালয়ের ছাত্রী নিবাসর কোয়ারেন্টাইন সেন্টারত আছিল। পঙ্কজ বর্মন কর্মসূত্রে গুজরাটত আছিল। যা 25 জুনত গুজরাটের পর নলবাড়ী আহি পাত নলবাড়ির পাইকারকুচিত সাব সংগ্রহ করা হয়েছিল পঙ্কজর। আজি এই বরক্ষেত্রীর মুঠ 5 জনের দেহত করোনা ভাইরাসের স্থিতি। মুকালমুয়ার কুটনিকুচির 19 বছরীয় লালসান আলীর দেহতো করোনা ভাইরাসের স্থিতি। যা 26 জুনত তামিলনাডুর পর আহিছিল লালসান। তামিলনাডুর পর পুনে পুনে লোহার সমষ্টির 4 জন ব্যক্তি করোনা পজিটিভ আমি রিপোর্ট এটা পালো। তারে প্রথমজন আপনার রামপুরের হয়, তেখেতের নাম গিরিশ বৈশ্য। তেখেত এজন করোনা আক্রান্ত, মানে তেখেতর লড়া প্রথমতে করোনা আক্রান্ত হয়েছে। তারপর আজি তেখেতর দেউতাকর রিজাল্ট আহিল। তারপর তেখেতক আজি আমি সিভিললৈকে রেফার করা হল। তারপর 2 নম্বর হয়েছে পঙ্কজ বর্মন। এও আমার সন্দেহবিধিত কোয়ারেন্টাইন হয়ে আসে। তারপরে তেখেতর রিজাল্ট আহিল আজি পজিটিভ। তো আজি তেখেতক রেফার করা হল। আর বিশেষকে আমার সার্কুল অফিসার দুজন ব্যক্তি, এজন হল তপন ডেকা আর এজন হল বাপুরাম কলিতা। এই দুজন সার্কুল অফিসার কাম করে আমার মুকালমুয়া। তো এই নিশ্চয়তার আন্ডারত তেখেতসকলক টেস্ট করা হয়েছিল এমপ্লয় হিসাবে। তো এখেতসকলের আজি পজিটিভ ওলাল। এখেতসকলকও আজি সিভিললৈকে রেফার করা হল। বাপুরাম কলিতা আর তপন ডেকা কি কি কাম করেছে? বাপুরাম কলিতা আপনার আসলে এক্সট্রা রাইটার আর তপন ডেকা আসলে ড্রাইভার সার্কুল অফিসার।